সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল বানাবার জন্য লাগছে ভেন্ডি আর পেঁয়াজ কেটে রেখেছি। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, লঙ্কা আর কালো জিরে। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো পেঁয়াজ আর ভেন্ডিটা। একটু নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে ঢাকনাটা খুলে দেখবো যে ভাজাটা হয়েছে, লাল হয়ে গেছে কিনা ভিন্ডিটা। আর একটু ভাজবো, চাপা দেবো আর দিয়ে দেবো লাল লঙ্কা, দিয়ে দেবো সর্ষে পোস্তটা। একটু চাপা ভেন্ডির ঝাল আমার রেডি, সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডির ঝাল রেডি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।